আচ্ছা কিন্তু জাল কাটানে সুন্দর সুন্দর কালার অপশান নিয়ে লাইভে চলে এসেছি যারা যারা নোটিফিকেশান পেয়েছ সন্দীপাস লাইভের পক্ষ থেকে অবশ্যই বলবো লাইসটিতে জয়েন করে হাই হ্যালো কমেন্ট করো অ্যান্ড প্রচুর রিয়াকশান দাও সব কিছু ক্লিয়ার অ্যান্ড প্রপার আছে কিনা। সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাও ঠিক আছে খুব সুন্দর একটা কাতান বেনারসি নিয়ে চলে এসেছে যেটা মিনাকারি জাল কাতান বেনারসি থাকছে অল ওভার লুকটা দেখো কতটা সুন্দর যেটা কিন্তু থাকছে পুরোটাই একটা ভায়োলেট কালার কম্বিনেশনের সাথে তার সাথে কিন্তু রয়েছে পার্পল কালারের খুব সুন্দরভাবে কাজ করা অল ওভার লুকটাই কিন্তু যাচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে দিয়ে সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর বেশ থেকে শুরু করে কুচি পৌষণ যেমন সুন্দর পাড়ের দিকটাও তেমন সুন্দর আঁচলের পৌষানটাও তেমন সুন্দর প্রত্যেকটা শাড়ি কালেকশানই তোমাদেরকে দেখিয়ে দেবো একটু বলবো যে যারা যারা লাইফটিতে জয়েন করেছে একটু হাই হ্যালো কামেন্ট করো অ্যান্ড একটু কন্টিনিউ রিয়াকশানটা দিতে থাকো প্রচুর সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে আমার পরা সুন্দর শাড়িটা কিন্তু থাকছে পুরোটাই একটা পার্পল কালারের সাথে পার্পল অ্যান্ড ভায়োলেট কালার মিক্স ম্যাচ কালার বলতে পারো যেটা রয়েছে অ্যাকচুয়ালি টোনের মধ্যে বুকিং প্রসিডিওরটা বলি একবার তোমাদের যে আমাদের কোনো শাড়ি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তার একটি প্রপার স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে বুকিং নাম্বার থাকছে এইট এটা কিন্তু থাকছে আমাদের বুকিং নাম্বার এইট এটা থাকছে আমাদের বুকিং নাম্বার নেবে করবে তারপর তোমরা যদি পারচেস করতে অবশ্যই পেমেন্ট মেথড দেওয়া হবে পেমেন্ট করার পরে তোমাদের অ্যাড্রেসে সারি কালেকশনগুলো ডিসপ্লেস করে দেওয়া হবে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে অর্ডার করবে চার থেকে সাত দিন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অর্ডার করলে সাত দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে প্রত্যেককে বলবে কন্টিনিউ রিয়াকশন দিতে থাকো হাই হ্যালো কমেন্ট করতে থাকো প্রত্যেককে বলবো একটু কন্টিনিউ রিয়াকশান দিতে থাকো একটু হাই হ্যালো কমেন্টস করতে থাকো আমি এক এক করে শাড়ি কালেকশনগুলো দেখানো স্টার্ট করছি প্রথমেই কিন্তু দেখাবো খুব সুন্দর একটা কালার অপশন যেটা রয়েছে কিন্তু পিচ পিঙ্ক কালার কম্বিনেশনে পিচ পিঙ্কের সাথে অরেঞ্জ জাস্ট একটা কালার কম্বিনেশনে চলে যাচ্ছে হ্যালো পিয়ালি দি থ্যাংক ইউ সো মাছ দি লাইফটিতে জয়েন করার জন্য প্রত্যেককে বলবো যারা যারা লাইফটিতে জয়েন করেছো হাই হ্যালো কমেন্টসে করতে থাকো হাই হ্যালো ক্যামেন্স করো অবশ্যই জানাও যে সব কিছু প্রপার অ্যান্ড ক্লিয়ার রয়েছে কিনা না সব কিছু যদি প্রপার অ্যান্ড ক্লিয়ার থাকে এক্ষুনি কিন্তু শাড়ি কালেকশনগুলো দেখানো স্টার্ট করে দেবো ফার্স্টে আমি পিচ পিয়াঙ্ক পিচ পিঙ্ক অরেঞ্জিয়াসটা একটা ডুয়েল টোন দেখাচ্ছি খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা হ্যালো প্রিয়াঙ্কা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য হ্যান্ডলুম দেখাও হ্যাঁ মেঘাতি তুমি কী কালার দেখবে বলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে এই শাড়িগুলোর প্রাইস থাকছে অনুসৃতি অনলি ফর ফিফটিন নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে কি সুন্দর দেখতে না শাড়িটা এটা কিন্তু পরছে ওভার শাড়ির লুকটা যেটা বেস অ্যান্ড কুচি পোর্শানটা পড়ছে যেটা পিচ পিঙ্ক অরেঞ্জিয়াস একটা কালার যাচ্ছে ডুয়াল টোনের সাথে ওভার লুকটা কিন্তু খুব সুন্দর দেখতে অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর দেখতে যেটা একদমই কিন্তু ভরাট কাজের মধ্যে তোমরা পেয়ে যাবে যেটাতে কিন্তু পুরো শাড়িতে জেরি ওয়ার্ক রয়েছে ঠিক আছে পুরোটা শাড়িতে কিন্তু রয়েছে জেরি ওয়ার্ক অল ওভার লুকটাই কিন্তু খুব সুন্দর শাড়িটার হ্যালো পম্পাদি থ্যাংক ইউ সো মাচ লাইভটিতে জয়েন করার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটিতে জয়েন করেছো কি সুন্দর নয় ওভার লুকটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা পিচ পিঙ্ক অরেঞ্জিস্ট কালার অল ওভার শাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ চলে যাবে তার সাথে পাড়ের পৌষণ মানে পাড়ের দিকটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাড়ের দিকটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে পাড়ের পৌষণে অ্যান্ড তার সাথে দেখাবো শাড়িটার আঁচলের দিকটা ওভার শাড়ির আঁচল পৌষণের লুকটা দেখো একদম বেনারসি লুক দেবে এই শাড়িটা কিন্তু সুন্দর একটা বেনারসি লুক দেবে খুব সুন্দর দেখতে আঁচল পৌষণের দিকটা জরি ওয়ার্কটা রয়েছে কতটা সুন্দরভাবে কতটা সুন্দর মিনা করা রয়েছে দেখো ওভার শাড়িতে অলোভার শাড়িতে কত সুন্দর মিনা করা রয়েছে অ্যান্ড এটা পরবে কিন্তু শাড়িটার ব্লাউজ পিসের লুকটা ঠিক আছে এটা পরবে শাড়িটার ব্লাউজ পিসের লুকটা খুব সুন্দর যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা যেটা রয়েছে এরকম অরেঞ্জেস্ট একটা কালার তার সাথে পাড়ের পোষণে একটা স্লিভস যেমন স্লিভসে কিন্তু খুব সুন্দর একটা বর্ডার বসবে ঠিক আছে স্লিভ পোর্শনে খুব সুন্দর একটা বর্ডার বসবে খুব সুন্দর দেখতে অল ওভার শাড়ির পাড়ের পোর্শনটা মানে আসলে মানে ব্লাউজ পিসের যে স্লিভসে যে বর্ডারটা থাকবে খুব সুন্দর কিন্তু দেখতে এটা কিন্তু অল ওভার শাড়ির লুকটা যাচ্ছে একদম কিন্তু সফট একটা মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা একদম বেস্ট কোয়ালিটির শাড়ি যারা যারা লাইফটিতে জয়েন করেছো হাই হ্যালো কমেন্ট করো কন্টিনিউ রিয়াকশন দিতে থাকো যারা যারা লাইফটিতে জয়েন করেছো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো একটু কন্টিনিউভাবে কিন্তু রিয়াকশানটা দিতে থাকো ঠিক আছে হ্যালো মনিকা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা যারা লাইফটিতে জয়েন করেছো প্রত্যেককে কিন্তু অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এটা অল ওভার লুকটা যাচ্ছে বেসন কুচি পোর্শনের লুকটা এটা আমি সরালাম প্রাইস কিন্তু থাকছে বলি পনেরোশো নিরানব্বই টাকা ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছ বলে রাখি যে প্রত্যেকটি শাড়ি কালেকশানে কিন্তু ব্লাউজ পিস থাকবে শুধুমাত্র জামদানি সারা তাও প্রত্যেকটা যেটা পিওর জামদানির মধ্যে হয় না মানে কী বলবো রেশম জামদানি যেটাকে বলা হয় মসলিন সেটাতে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই থাকে অন্যান্য শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকে না যেটা আমি বলে দিই কারণ জামদানি শাড়ির ক্ষেত্রে কোলাচলটা অনেকে ভুল করে কিন্তু ব্লাউজ তোমরা বানাও বানানোর পরে পরে গিয়ে আমাকে রিভিউ দাও যে শাড়িটা অনেক ছোটো বাট ওটা কিন্তু ছোটো নয় শাড়িটা তোমরা সেটা ব্লাউজ পিসটা রেডি করে নাও একটু হাই হ্যালো কমেন্টস করো একটু কন্টিনিউ রিয়াকশন দাও প্রত্যেকটা রিভাইকে বলবো যে প্রচুর প্রচুর লাভ রিয়্যাক্ট দাও ভালোবাসা দাও সাপোর্ট করো অবশ্যই এনার্জি সহকারে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান দেখাবো তোমাদেরকে আর অবশ্যই তোমাদের কুয়েস্টেড শাড়ি বলতে পারো যে কে কী শাড়ি দেখতে চাও কেমন শাড়ি দেখতে চাও আমাকে জানিও আমি দেখিয়ে দেবো ঠিক আছে ভালো ভালো কালার কয়েকটা হ্যান্ডলুম দেখিও আচ্ছা মেঘাদি আমি কালারের অপশান দেখিয়ে দেবো হ্যান্ডলুমের আচ্ছা আমাকে ওখান থেকে ইকত হ্যান্ডলুমগুলো দিও ইকট হ্যান্ডলুমগুলো আমি কিছু দেখিয়ে দিই আচ্ছা যারা যারা লাইফটিতে জয়েন করেছো একটু হাই হ্যালো ক্যামেঞ্জ করো একটু কন্টিনিউ রিয়াকশান দাও হ্যান্ডলুমের মধ্যে হোয়াইট কম্বিনেশনে দিও না কালারিং কম্বিনেশনে দাও যেটা ইকতের মধ্যে রয়েছে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেককে বলবো যে যারা যারা ভিডিওতে ভিডিওর মাধ্যমে দেখছে অথবা আমাদের ডাইরেক্ট শপে এসে ভিজিট করে মানে ভিজিট করে তোমরা কিন্তু শাড়ি কালেকশান নিয়ে যেতে চাইছো অবশ্যই চলে এসো আমাদের শপে এসে ভিজিট করে কিন্তু হাতে গোনা শাড়ি কালেকশান দেখে অবশ্যই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান তোমরা নিয়ে যেও কোনো ব্যাপার না অ্যান্ড যারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখতে চাইছো অবশ্যই কিন্তু দেখতে পারো আচ্ছা কিছু হ্যান্ডলুম দেখাই দেখানোর পরে আবার কাতানির খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাবো যারা যারা লাইভটিতে জয়েন করেছে একটু হাই হ্যালো কামেন্টস করো একটু কন্টিনিউ রিয়াকশনটা দাও যারা যারা লাইভে জয়েন করেছো একটু হাই হ্যালো কামেন্টস করো একটু কন্টিনিউ রিয়াকশানটা দাও খুব সুন্দর দেখতে ইকত এই শাড়িটা এটা কিন্তু একদম সিল্ক কটন হ্যান্ডলুমের মধ্যে চলে যাচ্ছে অল ওভার লুকটা খুব সুন্দর দেখতে পাড়ের পোর্শনটা কিন্তু খুব সুন্দর এটা পড়ছে কিন্তু পাড়ের পোর্শনের লুকটা ঠিক আছে যে পিন কামেন্টে প্রত্যেকে একটু রিয়াকশানটা কন্টিনিউ রাখো পিন কামেন্টে প্রত্যেকে একটু রিয়াকশনটা কন্টিনিউ রাখো খুব সুন্দর দেখতে শাড়িটার পাড়ের পৌষণটা অ্যান্ড এটা যাবে কিন্তু আঁচলটা এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে ডুয়েল টোনের কাতান দেখিও একটা কালার দেখিয়েছে অনুষ্ঠিত মানে এই যে জাল কাতান আমি পরে রয়েছি যেটা সেটা আমি দেখিয়েছি অন্য কোনো কাতান যদি দেখতে চাও একটু আমাকে জানিও আর ডুয়েলটনের মধ্যে আছে কিছু কালার রয়েছে ডুয়েল টোনের মধ্যে আমি দেখিয়ে দেবো এটা যাচ্ছে কিন্তু আঁচলের লুকটা খুব সুন্দর পুরোটা কিন্তু হ্যান্ড উইভিং থাকছে এই শাড়িগুলো সিল্ক কটন সফট সিল্ক একদম পিওর একটা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছ প্রাইস যাবে কিন্তু ছশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস যাবে কিন্তু ছশো পঞ্চাশ এর কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে আর একটা আমি যেটা দেখিয়ে দেবো হ্যাঁ পূজারি কাতান আমি দেখাবো আজকে জাল কাতান মানে মিনাকারি জালকাতান মূলত আমি নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য খুব সুন্দর সুন্দর থাকবে শাড়িগুলো প্রত্যেককে বলবো লাইফটার সাথে থাকো একের পর এক সুন্দর সুন্দর শাড়ি আমি দেখিয়ে দেবো খুব সুন্দর থাকছে ইয়েলো কালারের শাড়িটা জাস্ট লুকটা দেখো ইকট ডিজাইনের কিন্তু থাকছে শাড়িটার পাড়ের পৌষণে অ্যান্ড এটা পড়ছে কিন্তু শাড়িটার আসল পোষণের লুকটা খুব সুন্দর থাকছে কিন্তু শাড়িটার আসল পোষণ অপূর্ব সুন্দর প্রাইস থাকছে কিন্তু ওল্ডি সিক্স ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা এটা আমি সরিয়ে দিলাম এবার আমি কাতার মেনারসিতে ফিরে যাই খুব সুন্দর কিন্তু থাকছে এই টোনের এই সুন্দর শাড়িটা যেটা রয়েছে কিন্তু একটা ময়ূরকণ্ঠী কালার কম্বিনেশন একদম লাইট শেডের একটা ময়ূরকন্ঠী কালার কম্বিনেশন বলতে পারো যেটা কিন্তু রয়েছে গ্রিন কালারের ডুয়েলটন পুরোটাই কিন্তু গ্রিন কালারের সাথে থাকছে আঁচলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে একদম জেরি ওয়ার্ক রয়েছে কিন্তু অল ওভার শাড়ির আঁচল পৌষণে ঠিক আছে অল ওভার শাড়ির আঁচল পোর্শনে কিন্তু কতটা সুন্দরভাবে জেরি ওয়ার্ক করা রয়েছে যেটা কিন্তু পুরোটাই রয়েছে একদম রূপা জরির কাছে যেটা কিন্তু সিলভার নয় গোল্ডেনও নয় অ্যান্ড এটা পড়ছে কিন্তু শাড়িটার বেস অ্যান্ড কুচি পোর্শন এটা একটু শেয়ার করে দিও এটা পড়ছে কিন্তু শাড়িটার বেস অ্যান্ড কুচি পোর্শনের লুকটা যেটা অপূর্ব থাকছে জাস্ট ওয়াও কিন্তু থাকছে শাড়িটার বেস অ্যান্ড কুচি পোর্শনটা কি সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখো একদম টোন কালার কম্বিনেশন একটা ময়ূরকণ্ঠি কালার তোমরা বলতে পারো একদম লাইট শেডে পুরোটাই কিন্তু থাকছে এটা বেস অ্যান্ড কুচি পৌষণের দিকটা এটা পড়ছে কিন্তু শাড়িটার অল ওভার লুকটা কোথাও কিন্তু সামান্য গ্যাপও পাবে না যেখানে কোলাচল পোষণটা থাকবে সেখানে শুধুমাত্র এইটুকু তোমরা গ্যাপ পাবে তাছাড়া পুরোটা শাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে ঠিক আছে হ্যালো প্রিয়া দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য যারা যারা লাইফটিতে জয়েন করেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব লাইভটিতে জয়েন করার জন্য একটু হাই হ্যালো কমেন্টস করো একটু কন্টিনিউ রিয়াকশান দাও মিন কমেন্টসে একটু রিয়াকশানটা দিতে থাকো কি সুন্দর দেখতে এই ডুয়েল টোনের এই শাড়িটা এটা কিন্তু একটা মিনাকারি জালকাতানের মধ্যে তোমরা পেয়ে যাবে অল ওভার লুকটা কিন্তু যাবে খুব সুন্দর অ্যান্ড তার সাথে কিন্তু এটা কিন্তু থাকছে ব্লাউজ পিসটা এটা কিন্তু পড়বে ব্লাউজ পিসের যেটা টোনের সাথে রয়েছে কি সুন্দর ওয়ার্ক রয়েছে দেখো শাড়িটার পাড়ের পোর্শনে সবটুকুনি মিলিয়ে জাস্ট ওয়াও কিন্তু থাকছে লুক ওকে এটা কিন্তু অল ওভার লুক চলে যাচ্ছে শাড়িটার তার সাথে আঁচলটা আরেকবার দেখিয়ে দিই আঁচল পোর্শনের লুকটাও কিন্তু খুব সুন্দর এটা পড়ছে আঁচলটা প্রাইস কিন্তু থাকছে অনলি সিক্স ফিফটিন মাত্র ষোলোশো টাকা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একদম শিপিং চার্জ ফ্রিতে পাচ্ছো থ্যাংক ইউ কাকলিদি থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটিতে জয়েন করেছো প্রত্যেককে বলবো হাই হ্যালো কমেন্টস করো কন্টিনিউ রিয়াকশনটা দিতে থাকো জাল কাতানের মোস্ট রিকোয়েস্ট ছিল তোমাদের তার কারণ মানে জাল কাতান লাইভে আসলে প্রত্যেক দিন কিছুটা কমেন্ট পেতাম দিদি জালকাতান দেখাও প্রত্যেকটা দিন মেসেজে তো রিকোয়েস্ট থাকতোই জালকাতানের জন্য প্রত্যেককে বলতে হতো স্টক নেই স্টক শেষ হয়ে গেছে নিউ স্টক ঢুকবে অবশ্যই স্টক ঢুকেছে একটু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে যেটা বলবো যে ঝটপট করে এসএস নিয়ে নেবে বুকিং করে ফেলবে ঠিক আছে যেটা বলবো যে প্রত্যেককে ঝটপট করে এসএসটা নিয়ে নেবে বুকিং করে ফেলবে কি সুন্দর না শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো বুকিং নাম্বার থাকছে এইট আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি ঠিক আছে এটা সরিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর সুন্দর কালার অপশানের সাথে আমি দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই রানী কালারটা দেখে নাও রানি নয় এটা কিন্তু পার্পলের সাথে একটা ভায়োলেটের ডুয়েলটন রয়েছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে দোলন্দি এটার প্রাইস থাকছে ওনলি ফিফটিন নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ অ্যান্ড থ্যাংক ইউ রিয়াদি থ্যাংক ইউ সো মাচ লাইফটিতে জয়েন করার জন্য সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কি সুন্দর নাই এই শাড়িটা যেটা একদম পার্পেলের সাথে রয়েছে কিন্তু ভায়োলেটের একটা ডুয়াল টোনে যেটা অল ওভার লুকটা কিন্তু যাচ্ছে পার্পেল তার সাথে কিন্তু ভায়োলেটের একটা সুন্দর ডুয়াল টোন রয়েছে আচ্ছা যারা যারা লাইফটি যা জয়েন আছে একটু হাই হ্যালো কমেন্টস করো একটু কন্টিনিউ রিয়াকশনটা দাও একটু হাই হ্যালো কমেন্টস করো একটু কন্টিনিউ রিয়াকশনটা দাও পাড়ের পৌষণটা দেখো পুরোটা শাড়ির পাড়ের পৌষণটা কি সুন্দরভাবে কাজ রয়েছে একদম একটা নিখুঁত কাজ রয়েছে পাড়ের পৌষানে এটা পড়ছে কিন্তু বেসন কুচি পৌষানটা জাস্ট ভরাট কাজ এই যে জালকাতানে দেখতে পাচ্ছ মিনাকারি এটা যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা ভরাট কাজের মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে বলে রাখি এটা কিন্তু মিনাকারি কাতান থাকছে তার চাইতেও বড় কথা এই শাড়িটার কিন্তু প্রচুর কোয়ালিটি বেরিয়েছে তোমরা যদি মনে হয় যে অবশ্যই কম্পেয়ার করবে সেখানে মানে অন্য জায়গার থেকে একটা নিতে পারো এখান থেকে একটা নিয়ে অবশ্যই কোয়ালিটি তোমরা কিন্তু তোমরা নিজেরাই জাজ করতে পারবে এতটা সুন্দর কোয়ালিটি আমি তোমাদেরকে দেব। খুব সুন্দর হবে কিন্তু কোয়ালিটিটা তার কারণ এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা একদমই ফিফটি নাইনটি নাইনে একদম বেস্ট কোয়ালিটির শাড়ি থাকবে খুব সুন্দর হবে কিন্তু অল ওভার শাড়িটা মানে হাতে পাওয়ার পরে রিভিউ তোমরা দেবে ফিডব্যাক তোমরা দেবে এক্সট্রা করে আমি কিছু আর বলবো না জাস্ট ওয়াও কিন্তু থাকছে যেটা রয়েছে একটা পার্পল কালারের সাথে খুব সুন্দর দেখতে অ্যান্ড যেটা পড়ছে কিন্তু শাড়িটার আঁচলের দিকটা ঠিক আছে আচল পোর্শনের লুকটা দেখো একদম ভরাট কাজে রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রত্নাদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা পড়ছে আঁচলের দিকটা জাস্ট ওয়াও আসল পোর্শনটা জাস্ট ওয়াও কিন্তু থাকছে খুব সুন্দর দেখতে শাড়িটার আসল পোর্শনটা প্রাইস কিন্তু থাকছে ওনলি ফিফটি নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ এটা কিন্তু ওভার লুক যাচ্ছে তার সাথে ব্লাউজ পিসটা দেখে দাও এটা পড়ছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিসটা একটু রিয়াকশানটা কন্টিনিউ দাও যারা যারা লাইফটিতে জয়েন রয়েছে একটু রিয়াকশানটা কন্টিনিউ দাও একটু কন্টিনিউ হাই হ্যালো মেসেজ করতে থাকো যারা যারা লাইফটিতে জয়েন রয়েছে ঠিক আছে হ্যালো রিনা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য এটার প্রাইস থাকছে ফিফটি নাইনটি নাইন পনেরোশো নিরানব্বই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পেয়ে যাবে এক্সট্রা করে কোনো শিপিং চার্জ কিন্তু লাগবে না ঠিক আছে এক্সট্রা করে কোনো শিপিং চার্জ লাগবে না নেক্সট যেই কালারটা দেখাবো দারুন শাড়িগুলো হ্যান্ড ইত্যাদি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকছে যে কটা দেখাচ্ছি বা দেখিয়েছি প্রত্যেকটা কালার যারা যারা লেট জয়েন করছে অবশ্যই কিন্তু রেকর্ডের লাইফটা একটু দেখে নিও প্রত্যেককে বলবো যারা যারা লেট জয়েন করছে। একটু রেকর্ডের লাইফ দেখে নিও একটু কন্টিনিউ হাই হ্যালো মেসেজ করতে থাকো একটু কন্টিনিউ রিয়াকশনটা দিতে থাকো ঠিক আছে একটু কন্টিনিউ কিন্তু রিয়াকশনটা দিতে থাকো খুব সুন্দর কিন্তু অল ওভার লুক যাচ্ছে এটা কিন্তু একদম ডি ফিরোজা গ্রিন কালার বলতে পারো অনেক লাভ দিলাম থ্যাংক ইউ দলন দি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকছে এই কালারটি পুরোটা কিন্তু কেরোসিন তেলের যে কালারটা হয় না অনেকে কিন্তু কেরোসিন কালার বলে বাট আমি এটাকে ডি ফিরোজা গ্রিন কালারই বলি খুব সুন্দর দেখতে কিন্তু অল ওভার লুকটা যেটা কিন্তু একদম জারি ওয়ার্ক রয়েছে অল ওভার শাড়িতে পুরোটা শাড়িতে কিন্তু রয়েছে একদম জেরি ওয়ার্ক করা অল ওভার লুকটাও কিন্তু খুব সুন্দর পাড়ের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ রয়েছে দেখে নাও শাড়িটার পাড়ের পৌষণটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কিন্তু থাকছে পারে পৌষণের লুকটা সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর জাস্ট নিয়ে বলবে আর এই শাড়িগুলো এই কালারের এই শাড়িটা পরলে কিন্তু খুব ব্রাইট লাগে এই কালার ব্ল্যাক কালার ডিপ নেভি ব্লু কালার এই ধরনের শাড়িগুলো পরলেও কিন্তু খুব ব্রাইট লাগে দেখতে আচ্ছা এটা কিন্তু আঁচলের দিকটা পড়ছে খুব সুন্দর আঁচল পৌষণের লুকটা একদম ভরাট কাজে রয়েছে আচ্ছা রিয়াকশানটা একটু কন্টিনিউ রাখো প্রত্যেককে বলো পিঙ্ক মিঞ্চ একটা করে রিয়াকশান দাও একটু রিয়াকশানটা কমি কন্টিনিউ রাখো আর লাইফটা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও কি সুন্দর শাড়িটার দিকটা দিকটাও প্রাইস থাকছে কিন্তু পনেরোশো নিরানব্বই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একদম শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ এটা কিন্তু থাকছে শাড়িটার ব্লাউজ পিসটা এটা পড়ছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখতে প্রাইস থাকছে কিন্তু পনেরোশো নিরানব্বই ওকে প্রাইস যাচ্ছে কিন্তু পনেরোশো নিরানব্বই লাস্ট ওয়ান কালার যেটা মানে জালকাতানের আমি দেখাবো এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশান এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশান থাকছে পুরোটাই কিন্তু জাম কালারের সাথে থাকছে আর একটা রয়েছে না ও আরও রয়েছে তো আচ্ছা এটা দেখে নাও খুব সুন্দর কালার কিন্তু এটা পুরোটা জাম কালারের সাথে থাকছে পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ রয়েছে জাম কালার বা ডিপ ম্যাসেন্ডার কালার তোমরা বলতে পারো এটা পড়ছে আঁচলের দিকটা খুব সুন্দর কাজ একদম ভরাট কাজের মধ্যে দিয়ে রয়েছে আর এটা পড়বে বেসন কুচি পোর্শনের দিকটা জাস্ট ওয়াও বেসন কুচি পোর্শনটা কিন্তু জাস্ট ওয়াও থাকছে কী সুন্দর জাম কালার তার সাথে কত সুন্দর জেরি ওয়ার্ক করা রয়েছে পাড়ের পোর্শনটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এটা পড়ছে কিন্তু শাড়িটার আঁচলের দিকটা এটা পড়বে আঁচল পোর্শনটা কি সুন্দর ওয়ার্ক রয়েছে দেখো শাড়িটার আঁচল পৌষণে কি সুন্দর ওয়ার্ক রয়েছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করো এই শাড়িগুলো বলতে পারো মানে মূলত কী বলবো এই শাড়িগুলো মানে নর্মাল ব্রাইট একদম পিওর যে কাতান বেনারসিটা পরে মানে যারা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যায় তারা যখন এই শাড়িগুলো পরে যাবে জাস্ট ওয়াও লাগবে কারণ এগুলোর লুকটা কিন্তু একদম পিওর দেবে সেমি পিওর হলে কি হবে এগুলোর লুক কিন্তু একদম পিওরের মতনই দেবে অথবা লুকটা কিন্তু খুব সুন্দর কাজের মধ্যে দিয়ে পাবে তার সাথে কিন্তু থাকছে শাড়িটার এটা ব্লাউজ পিসটা এটা পড়ছে ব্লাউজ পিসটা এটা পড়ছে শাড়িটার স্লিভসের ওয়ার্কটা খুব সুন্দর যাবে কিন্তু এই শাড়িটা স্লিভসের ওয়ার্ক প্রাইস থাকবে কিন্তু ওনলি ফিফটিন নাইনটি নাইন ওকে প্রাইস থাকবে কিন্তু ওনলি ফিফটিন নাইন আচ্ছা একটু হাই হ্যালো কমেন্ট করে আমি অবশ্যই দেখতে চাই যে কারা কারা লাইফ স্ট্রিটের জয়েন রয়েছো কোন কোন ডিভাইরা লাইফ স্ট্রিটের জয়েন রয়েছে অবশ্যই আমি সেটা দেখতে চাই সেই জন্য বলবো যে একটু হাই হ্যালো কমেন্ট করো একটু কন্টিনিউ রিয়াকশানটা দিতে থাকো ঠিক আছে নেক্সট একটা কালার দেখায় বাটাল গ্রিন কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে বাটার গ্রিন কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে আঁচল পৌষণের লুকটাও কিন্তু খুব সুন্দর এটা পড়ছে কিন্তু আচল ভা হ্যাঁ এটা পড়ছে আচল পৌষণের লুক হ্যালো শ্রী আদি থ্যাংক ইউ সো মাছ দি লাইফ টিচার জয়েন করার জন্য হ্যালো হ্যালো মৌসুমি দি থ্যাংক ইউ সো মাছ মৌসুমি দি লাইফ টিচার জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো দি থ্যাংক ইউ সো মাছ দি হ্যালো মেঘলা দি থ্যাংক ইউ সো মাছ দি লাইফ টিচার জয়েন করার জন্য প্রত্যেকটা শাড়ি ওয়াও দোলন দি প্রত্যেকটা শাড়ি ওয়াও প্রতিটা শাড়ি গো আচ্ছা এটা দেখে নাও আঁচল পোষণের পড়ছে কি সুন্দর দেখতে আচল পোষণের লুকটা যেটা পুরোটাই জরি ওয়ার্কেট রয়েছে এই শাড়িগুলো কাতান বেনারসির মূল হচ্ছে জরি প্রত্যেকটা কাতান বেনারসি কিন্তু ওপরের বাট্টাগুলো জরি ওয়ার্কেট থাকে কোনোটাতে মিনা করা থাকে কোনোটাতে মিনা করা থাকে না এগুলো কিন্তু পুরোটাই মিনা করা হ্যালো বৈশাখী দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইফটিতে জয়েন করেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ লাইফটিতে জয়েন করার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে কি সুন্দর না এই লুকটা কি সুন্দর শাড়িটার আসল পোর্শনটা পুরোটা কিন্তু মিনা করা রয়েছে পুরোটা বুঝতে পারছো যেটা অরেঞ্জ কালার অ্যান্ড রেড কালার দিয়ে রয়েছে এই শাড়িটাতে তার সাথে ইয়েলো কালারও রয়েছে অ্যান্ড এটা পড়ছে বেস বেস্যান্ড কুচি পোর্শনের ডিজাইনটা এটা পড়ছে কিন্তু শাড়িটার বেস অ্যান্ড কুচি পোর্শনের ডিজাইনটা যেটা পুরোটাই বাটল এর সাথে রয়েছে অল ওভার লুকটা কতটা সুন্দর দেখে নাও বাট এটার অদ্রিকাটি এটার প্রাইস থাকছে পনেরোশো নিরানব্বই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পেয়ে যাচ্ছ এক্সট্রা করে কোনো শিপিং চার্জ লাগছে না আর একদম বেস্ট কোয়ালিটি এটার কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে হাতে পাওয়ার পরে বুঝবে যে সন্দীপা সেলাই ব্র্যান্ড তোমাদেরকে সবসময় বেস্ট কোয়ালিটির শাড়িটাই প্রোভাইড করে বেস্ট কোয়ালিটির শাড়িটাই প্রোভাইড করে ওকে আচ্ছা কি সুন্দর না অলোভার লুকটা এটা কিন্তু একদম কি হলো এটা আচ্ছা এটা দেখে নাও এটা কিন্তু একদম অল ওভার লুকটা চলে যাচ্ছে যেটা বেস বেসন কুচি পোর্শনটা কতটা সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা কিন্তু পুরোটা শাড়ির বেসেন কুচি পোর্শনের ডিজাইনটা যাবে যেটা অল ওভার কাজ কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই ঠিক আছে কোলাচল যেখানে রয়েছে সেখানে স্ট্রাইপ ডিজাইন করা রয়েছে দেখে নাও একটা দেখিয়ে দিই এটা কিন্তু পড়বে কোলাচলের লুকটা ঠিক আছে কোলাচলটা ভেতরে রয়েছে কোলাচলের লুকে কিন্তু এইটুকুনি মানে যে কোলাচলটা থাকে সেখানে স্ট্রাইপ ডিজাইন করা রয়েছে ব্লাউজ পিসটা তো দেখিয়ে দিলাম প্লেনের ওপর দিয়ে ওয়ার্ক থাকবে প্রাইস কিন্তু থাকবে ওনলি ফিফটিন নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এক্সট্রা করে কোনো শিপিং চার্জ লাগবে না এবার যেটা দেখাবো তোমাদের সেই মোস্ট রিকোয়েস্টেড শাড়ি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড শাড়ি আমি যেটা দেখাবো খুব সুন্দর কিন্তু থাকছে এই শাড়িটা যেটা অল ওভার লুকটা দেখো হ্যালো কলাকাদি থ্যাংক ইউ সো মাচ দি লাইফ্রিটা জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু হাই হ্যালো কমেন্ট করো যারা যারা লাইফটিতে জয়েন করেছো একটু হাই হ্যালো কমেন্ট করো একটু কন্টিনিউ রিয়াকশান দাও ওটা শেয়ার করে দাও করো নি তো মনে হয় না আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর লুকটা যাচ্ছে যেটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা শাড়ি ছিল বলা যায় আচ্ছা দাও ওটা সেটিং করে দাও আচ্ছা এই শাড়িটা দেখো মানে যেই কাতার বেনারিসিটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ছিল মানে কি বলবো মানে এই শাড়িটার জন্য তোমার সবাই অ্যাকচুয়ালি পুরো পাগল ছিলে যে এই কালারের এই শাড়িটা স্টকটা যখন মানে মানে আউট অফ স্টক হয়েছে তোমাদের মোস্ট রিকোয়েস্ট ছিল যে শাড়িটা কবে টুকবো ওটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে অবশ্যই যার পছন্দ ছিল যাদের রিকোয়েস্টেড ছিল শাড়িটা অবশ্যই বলবো নিয়ে নাও কি সুন্দর না এটা পুরোটা ভাইল্যান্স হ্যাঁ প্রচুর পিসেস অ্যাভেলেবেল রয়েছে প্রচুর দিদিরও রিক্রুইটমেন্ট ছিল এটা পড়ছে কিন্তু আচল পৌষণের লুকটা খুব সুন্দর দেখতে আচল পৌষণটা যেটা একদম ভরাট কাজের সাথে রয়েছে তার সাথে বেসন কুচি পৌষণের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদমই সুন্দর এই বেনারসি শাড়িটার লুকটা পালের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অল ওভার লুক যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু অল ওভার লুক যাচ্ছে প্রত্যেককে বলবে একটু হাই হ্যালো কামেন্টস করো কন্টিনিউ রিয়াকশানটা দাও পার আঁচলে কাজ আর বডির প্লেন শাড়ি হবে গো পার আঁচলে কাজ আর বডির প্লেন শাড়ি না একটু হোয়াটসঅ্যাপ করতে হবে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে একটু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে হ্যালো দি থ্যাংক ইউ সো লাইফ লাইফটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখো কি সুন্দর না শাড়িটা অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর তার সাথে যে ব্লাউজ পিসটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর হ্যালো দীপালি দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফ লাইফটিতে জয়েন করার জন্য এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসটা পাড়ের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে প্রাইস কিন্তু থাকছে অনলি ফিফটি নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পেয়েছ ঠিক আছে ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এক্সট্রা করে কোনো শিপিং চার্জ লাগবে না আচ্ছা ইয়ে শাড়িগুলো দাও কাঞ্চিপুরমটা দাও কাঞ্চিপুরম আচ্ছা প্রত্যেককে বলবো দুটোই দাও কাঞ্জিপুরমের কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে মানে স্টক ওটার আবারও ঢুকবে সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে তোমাদের অনেকে পাওনি হ্যাঁ অনেকে পাওনি তোমাদের সেই রিকোয়েস্টেড শাড়িও কিন্তু থাকছে এটা অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর এই শাড়িটা সেটা একদমই একটা কি বলবো। পিকক গ্রিন কালার বলতে পারো বা ময়ূরকন্ঠী কালার বলতে পারো সেরকম সুন্দর একটা বাটল গ্রিনের টাচ আপে চলে যাচ্ছে কিন্তু ওভার লুকটা অল ওভার শাড়িটা কিন্তু খুব সুন্দর তার সাথে পাড়ের পোর্শনটা একদম কাপাস জড়ি ওয়ার্ক রয়েছে দেখে নাও এটা এটা কিন্তু পুরোটাই কাপাস জড়ি ওয়ার্ক রয়েছে তার সাথে আসল পোর্শনের দিকটা দেখো এটা পড়ছে শাড়িটার আসল পোর্শনের লুকটা অপূর্ব জাস্ট অপূর্ব কিন্তু থাকছে আঁচলটা খুব সুন্দর দেখতে প্রাইস কিন্তু থাকছে ফিফটিন নাইনটি নাইন সরি এটা ফিফটি নাইনটি নয় না এটা টুয়েলভ ফিফটি থাকছে টুয়েলভ ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একদমই শিপিং চার্জ তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ টুয়েলভ ফিফটি কিন্তু থাকছে প্রাইস ওকে তার সাথে কিন্তু এটা পড়ছো শাড়িটার ব্লাউজ পিসটা মেরুন কালারের ব্লাউজ পিস তার সাথে কিন্তু এটা থাকছে খুব সুন্দরভাবে পাড়ের পৌষণটা পাড়ের পৌষণটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে প্রাইস কিন্তু থাকছে টুয়েলভ ফিফটি ওকে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পারছো এক্সট্রা করে কোনো শিপিং চার্জ কিন্তু লাগছে না আচ্ছা এর কালার গুলো দাও এর যে কটা কালার ছিল আচ্ছা খাড্ডি কালেকশনে যাই কিছু খাড্ডি তোমাদেরকে দেখাতে থাকি হ্যাঁ হ্যাঁ এই খাড্ডিগুলো দেখে নাও এই খাড্ডিগুলোও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই খাড্ডিগুলো খুব সুন্দর একটু হাই হ্যালো কমেন্টটা কন্টিনিউ রাখো তোমরা একটু কন্টিনিউ রাখো গল্প করতে থাকো কন্টিনিউ তবে তো এনার্জি করে শাড়ি কালেকশনগুলো দেখাতে পারবো একটু কন্টিনিউ গল্প করতে থাকো একটু হাই হ্যালো কমেন্টস করো রিয়াকশানটা কন্টিনিউ দাও এই ব্রাউন অ্যান্ড মেরুন ব্রাউন কালারের শাড়িটা দেখে নাও একদম ডিপ একটা ব্রাউন কালার পুরোটা খাড্ডি বেনারসি থাকছে অল ওভার লুকটা কি কিন্তু খুব সুন্দর যেটা জরি ওয়ার্কে রয়েছে তার সাথে দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে ঠিক আছে তুমিও সুইট সঙ্গে তোমার কালেকশনগুলো থ্যাংক ইউ ধনন্দী থ্যাংক ইউ সো মাচ দারুণ কালেকশন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর রে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর মানে যে কটা রয়েছে মানে এই স্টক মানে স্টক তো প্রচুর মানে যে একবার যে সমস্ত ডিভাইডার শপে ভিজিট করেছে তারাই একমাত্র জানে স্টকের ব্যাপারে যে একটা রুম পুরোটাই শাড়ি শাড়ি আর শাড়ি সব প্রচুর স্টক রয়েছে প্রত্যেকটা কালেকশান সবসময় সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদেরকে দেখানো হয় খুব সুন্দর কিন্তু আচরাল পোর্শনের লুকটা জাস্ট ওয়াও কিন্তু থাকছে এটার সাথে কিন্তু তোমরা ইয়েলো কালারের ব্লাউজ পিস পাবে ঠিক আছে ব্লাউজ পিস যেটা থাকবে ইয়েলো কালারের থাকবে প্রাইস থাকবে কিন্তু এই শাড়িটা টু এটার থাকবে পনেরোশো নিরানব্বই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা তোমরা একদমই ফ্রিতে পেয়ে যাবে এক্সট্রা করে কিন্তু কোনো শিপিং চার্জ লাগবে না ঠিক আছে যেটা দেখাবো আমি সেটা দেখাবো ইয়েলো কালারের শাড়িটা ইয়েলো কালারের শাড়িটা এটা পরছে আঁচলের লুকটা খুব সুন্দর দেখতে শাড়িটার আচল পোর্শনটা জাস্ট উবাও আচ্ছা যা যারা চাইছো যে শপে ভিজিট করবে অবশ্যই কিন্তু শপে ভিজিট করে তোমরা শাড়ি কালেকশানগুলো নিতে পারো খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কিন্তু রয়েছে অবশ্যই চলে আসবে শপে এসে ভিজিট করে এসে হাতে দেখে নিয়ে যেতে পারো আর অবশ্যই যদি ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নেবে ঠিক আছে আচ্ছা পিন কামেন্টে একটু রিয়াকশানটা দাও যারা যারা লাইফে জয়েন আছো পিন কামেন্টে বলবো যে প্রত্যেকে একটু রিয়াকশান দাও এটা পড়ছে শাড়িটার পোর্শনটা কি সুন্দর দেখতে আসলটা একদম সোনারূপা জড়ি যেটাকে বলা হয় সেরকম সুন্দর একটা জরি ওয়ার্কের মধ্যে রয়েছে পুরোটা একটা জড়ির কাজে এটা কিন্তু বেস অ্যান্ড কুচি পোর্শনের ডিজাইনটা পড়ছে ঠিক আছে এটা পড়ছে কিন্তু শাড়িটার বেস অ্যান্ড কুচি পোর্শনের লুকটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে থাকছে এটাও কিন্তু খুব সুন্দর যেটা ইয়েলো কালার কম্বিনেশনের সাথে রয়েছে অপূর্ব জাস্ট প্রাইস থাকছে কিন্তু পনেরোশো নিরানব্বই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছ নেক্সট একটা সুন্দর খাটটি দেখায় যেটা লেমন গ্রিন কালার লেমন গ্রিন কালারের এই সুন্দর শাড়িটাও কিন্তু রয়েছে একদম কিন্তু বেস্ট কোয়ালিটির একটা শাড়ি তুই কিছু লাইট কালার দেখা মাদের পড়ার মতো কোন শাড়ির মৌদি কোন শাড়ি লাইট কালার দেখবে একটু বলো কি শাড়ি দেখবে লাইট কালারের মধ্যে আমাকে একটু জানাও আমি দেখিয়ে দেবো ঠিক আছে কি শাড়ি দেখবে প্রত্যেককে বলছি যে তোমাদের রিক্রুটমেন্টের শাড়ি কিন্তু দেখাবো সেই জন্য আমাকে জানাতে হবে যে কে কোন শাড়ি তোমরা দেখতে চাও কে কোন শাড়ি যদি দেখতে চাও আমাকে জানাও আমি কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এই লুকটা জাস্ট দেখো খুব সুন্দর দেখতে লেমন গ্রিন কালার কম্বিনেশনের সাথে রয়েছে এটা পুরোটাই কিন্তু জ্যাডি ওয়ার্ক রয়েছে একদম একটা সোভার জরি যেটাকে বলা যায় তার সাথে পাড়ের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক রয়েছে পাড়ের পোর্শনটা দেখে নাও অ্যান্ড আঁচলের দিকটাও কিন্তু খুব সুন্দর এটা পড়ছে কিন্তু শাড়িটার আঁচল পোর্শনের লুকটা জাস্ট ওয়াও কিন্তু থাকছে আঁচলটা হ্যালো মিলিদি থ্যাঙ্ক ইউ সো মাছ লাইফটিতে জয়েন করার জন্য খাড্ডি বেনারসি শাড়ি দেখান দি দিদি এই তো খাড্ডি বেনারসিই তো দেখাচ্ছি গো এগুলো তো খাড্ডি বেনারসিই দেখাচ্ছি আচ্ছা আমাকে ভালো ভালো কয়েকটা হ্যান্ডলুম দেখাও হ্যান্ডলুমের মধ্যে তো আমি কিছু দেখাচ্ছি দিদি আমি হ্যান্ডলুমের প্রথমে কিছু কালেকশান দেখাবো দেখিয়েছি এবার তুমি আমাকে অ্যাকচুয়াল বলো যে তুমি কেমন টাইপের চাইছো হলে প্রচুর হ্যান্ডলুমের কালেকশান রয়েছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে তোমার মানে রিক্রুটমেন্ট কেমন ধরনের সেটা যদি আমাকে একটু ডাইরেক্ট বলতে পারো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পিঙ্কের মধ্যে পিঙ্কের মধ্যে কি শাড়ি দেখাবো আমি খাট ডি বেনারসি তো পিঙ্কের মধ্যে আসবে না পিঙ্কের মধ্যে রানী কালার আসবে দিদি আচ্ছা মৌদি রিসেপশনে পড়ার মতন কাতান খাড্ডি এইগুলোই দেখাবো কিন্তু লাইট কালারের মধ্যে চাইছো তাই না আচ্ছা এটা দেখো খুব সুন্দর দেখতে এটা আঁচলের দিকটা যাচ্ছে এটার সাথে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস যেটা যাচ্ছে কিন্তু পার্পল কালারের মতন লাইট একটা পার্পল কালার খুব সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিসগুলো কিন্তু কন্ট্রাস্টে রয়েছে ঠিক আছে প্রাইস থাকছে এ শাড়িগুলোর ফিফটিন নাইনটি নাইন 5099 আচ্ছা লাইট শেডের মধ্যে খাদি কাতান আচ্ছা পিঙ্ক কালার বলতে এই পিঙ্ক কালারটা হবে এই পিঙ্ক কালারটা একটু দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা কাতানের মধ্যে ওই ফারস্টে যে কালারটা আমি দেখিয়েছি না যেটা পিচ পিঙ্ক অরেঞ্জ কালার ডুয়াল টোন ওটাও কিন্তু মাখাকিমাদের পরার জন্য একদম বেস্ট থাকছে যেটা পিচ পিঙ্ক অরেঞ্জ কালার থাকছে ওটা একটু দাও এই যে পিঙ্ক কালারের মধ্যে এটা আসবে খাদি বেনারসের এই ডিজাইনটা আসবে

প্রাইস কিন্তু থাকছে এই শাড়িটার ওল্লি ফিফটিন নাইনটি নাইন সরি এটা থাকছে সিক্সটিন ফিফটি করে সরি এটা পড়ছে সিক্সটিন ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ এটা পড়ছে আচলের দিকটা প্রাইস থাকছে কিন্তু ষোলোশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পাচ্ছ ওকে ইকথ হ্যান্ডলুম বা টিস্যু হ্যান্ডলুম বা যেগুলো পুজো বাড়িতে ইউজ করা যাবে আমি তো প্রথমে ইকোথ হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দিয়েছি মেঘলা তুমি কি লাইফে তখন ছিলে না আমি লিকথ হ্যান্ডরুমের মধ্যে দেখিয়ে দিয়েছি আর হ্যান্ডুমের হ্যান্ডরুমের মধ্যেও আমি অ্যাকচুয়ালি তোমার থেকে কালার কম্বিনেশান চাইছিলাম কারণ তুমি কেমন কালারেরটা চাইছো তার কারণ আমি যখন এক এক প্রত্যেকটা কালার তো দেখানো সম্ভব না কালার কম্বিনেশানটা যদি তুমি মেনশন করে দাও আমি দেখিয়ে দিতে পারি আমি কিছু কালার দেখিয়ে দিয়েছি তুমি বলো আমি টিস্যুরও আমি কিছু কালার আমি দেখিয়ে দেবো যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে তুমি একটু আমাকে কালারটা বলে দাও ঠিক আছে আচ্ছা মা কাকিমাদের পড়ার জন্য এই কাতানের মধ্যে এইটা কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা পিচ পিঙ্ক অরেঞ্জ কালারের সাথে রয়েছে খুব সুন্দর দেখতে অলোভার লুক যেটা রয়েছে একদম একটা অরেঞ্জিয়াস্ট কালার টাইপের পুরোটা একটা পিচ পিঙ্কের সাথে ডুয়ালটন অপূর্ব দেখতে অপূর্ব দেখতে কিন্তু থাকছে শাড়িটার অলোভার লুকটা এটা পড়ছে কিন্তু আঁচলের দিকটা ঠিক আছে এটা পড়ছে আঁচলের দিকটা এই লাইট শেডের এই শাড়িটা কিন্তু মা কাকিমারা পুরোটা বিয়ে বাড়িতে খুব আরামসে ক্যারি করতে পারবে এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে ডুয়ালটনের মধ্যে রয়েছে এটা পড়ছে খুব সুন্দর এটা পড়ছে কিন্তু বেস অ্যান্ড কুচি পৌষণের লুক ঠিক আছে এটা পড়ছে কিন্তু বেস অ্যান্ড কুচি পৌষণের লুকটা খুব সুন্দর কিন্তু বেস অ্যান্ড কুচি পৌষণটা পারে দিকটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা পড়ছে পারের পৌশনটা জাস্ট ওয়াও প্রাইস থাকছে কিন্তু ফিফটিন নাইনটি নাইন প্রাইস থাকছে ফিফটিন নাইনটি নাইন কোনো রিকুইরমেন্টের সারে অবশ্যই আমাকে কালার কম্বিনেশানটা মেনশন করে দিও আমি দেখিয়ে দেবো ঠিক আছে হ্যান্ডলুমের মধ্যে মেঘলা তুমি আমাকে একটু কালার কম্বিনেশান মেনশন করে দিও আমি দেখিয়ে দেবো রেড কালারের এই এটা দেখে নাও রেড কালারের সুন্দর খাদ্দিটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর এটা বেস অ্যান্ড কুচি পোর্শনের ডিজাইনটা চলে যাচ্ছে তার সাথে এটা পাড়ের পোর্শন পড়ছে পাড়ের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পিঙ্ক রেড ইয়েলো ব্লু গ্রিন রেডটা আমি দেখিয়ে দিয়েছি পিঙ্ক কালারেরও আমি দেখিয়ে দিয়েছি মানে পিঙ্ক না স্কাই ব্লু দেখালাম হ্যাঁ ভেতরে পিঙ্ক ছিল আচ্ছা পিঙ্ক কালারের টিস্যুটা দাও হ্যাঁ টিস্যু খাদি যা ছিল মোটামুটি বেরিয়ে গেছে আমি পিঙ্ক অ্যান্ড ব্লু কালারটা দাও পিঙ্ক ব্লু অ্যান্ড গ্রিনটা দাও ওপরের আমি তিনটে টিস্যু খাজে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তিনটে টিস্যু খাদি আমি দেখিয়ে দিচ্ছি ওপরেরটা দাও আচ্ছা এই তিনটে থাক আমি দেখিয়ে দিচ্ছি এই তিনটে আহ মঙ্গলগিরিটা আপাতত এভেলেবেল নেই দিদি মঙ্গলগির চক ঢুকবে ইকতটা দেখিনি আর একবার দেখা ইকত্তার জন্য একটু রেকর্ডের দেখে নিও মেঘলা না নাহলে পিকচার প্রভাইড করে দেবো এই ইকতেরটা আমি পিকচার প্রোভাইড করে দেবো সবগুলো তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো আমি তিনটে টিস্যু খাদি তোমাকে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক ব্লু অ্যান্ড গ্রিন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর এটার বেস বেস অ্যান্ড কুচি অল ওভার লুকটাই কিন্তু যাচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে দিয়ে অ্যান্ড এটা পড়ছে কিন্তু শাড়িটার আচল পোর্শনের দিকটা এটা পড়ছে শাড়িটার আচল পোর্শনের দিকটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আচলের আচল পোর্শনটাতে ব্লাউজ পিস হিসাবে হোয়াইট কালারের কন্ট্রাস্টটা রয়েছে কিন্তু এর ব্লাউজ পিসগুলো প্রাইস যাচ্ছে কিন্তু ফিফটিন নাইনটি নাইন ওকে ফিফটিন নাইন কিন্তু যাচ্ছে প্রাইস অ্যান্ড এটা পড়ছে মেজেন্ডার কালারের শাড়িটা যেটা খাড্ডি বেলার ওষে থাকছে মেজেন্ডার কালারের এটা কিন্তু ওভার লুকটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তোমরা রিকুয়ে প্রত্যেককে বলবো সে রিয়াকশানটা কন্টিনিউ রেখো একটু হাই হালো কামেন্টস করো ঠিক আছে রিকু প্রত্যেককে বলবো যে একটু হাই হ্যালো কমেন্টস করো অ্যান্ড প্রত্যেককে বলবো যে একটু রিয়াকশনটা কন্টিনিউ রেখো রিয়াকশানটা কন্টিনিউ দিও অ্যান্ড হাই হ্যালো কিন্তু কমেন্টস করো প্রত্যেকে রিয়াকশানটা কন্টিনিউ রেখো অ্যান্ড হাই হ্যালো কমেন্ট করো ঠিক আছে কি সুন্দর না এই লুকটা যেটা রয়েছে একটা মেজেন্ডার কালারের খাড্ডি বেনারসি এটা কিন্তু অল ওভার লুকটা চলে যাচ্ছে ঠিক আছে হ্যালো অন্বেষা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা প্রত্যেককে বলবো যে একটু হাই হ্যালো কমেন্ট করো যারা যারা লাইফটিতে জয়েন করেছো নতুন বলো অনেকক্ষণ ধরে লাইভে রয়েছো বা যারা নতুন জয়েন করেছো আমি অবশ্যই দেখতে চাই যে কে কে বা কোন কোন দিভাইরা লাইভে জয়েন রয়েছো সেই জন্য বলছি যে একটু হাই হ্যালো কমেন্টটা করো ঠিক আছে পাড়ের পৌষণটাও কিন্তু খুব সুন্দর কাজে রয়েছে অ্যান্ড এটা যাবে কিন্তু শাড়িটার আচল পৌষণের লুকটা এটা যাবে কিন্তু শাড়িটার আঁচল পোষণের লুক জাস্ট ওয়াও এটার সাথেও কিন্তু তোমরা একটু ইয়েলো কালার মানে যেটা মাস্টার্ড ইয়েলো হয় সেই ইয়েলো কালারের ব্লাউজ পিস যাবে ঠিক আছে এটা আঁচল দিকটা যাচ্ছে মাস্টার্ড কালারের কিন্তু ইয়েলো কালারটা তোমরা পেয়ে যাচ্ছ এটা পড়ছে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি কালেকশানই খুব সুন্দর দিদি প্রত্যেকটা যেগুলো দেখিয়েছে বা দেখাবো প্রত্যেকটাই খুব সুন্দর আচ্ছা ইকতার মধ্যে আমি আর একটা রেড কালারটা দেখিয়ে দিচ্ছি টিস্যুগুলো তো অবশ্যই দেখাবো হ্যালো অনুদি থ্যাংক ইউ সো মাচ দি লাইব্রেরিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই শাড়িটা দেখে নাও যেটা রেড কালার কম্বিনেশনের সাথে রয়েছে এর সাথে ইকট শাড়ি কিন্তু থাকছে এটা এটা বেসেন কুচি পৌষণের ডিজাইনটা থাকছে ওভার লুক খুব সুন্দর তার সাথে কিন্তু অল ওভার শাড়িটাই খুব সুন্দর রয়েছে এটা পড়ছে পাড়ের দিকটা যেটা কিন্তু ইকট ডিজাইনের মধ্যে রয়েছে আঁচল পৌশনের লুকটা দেখো একদম কিন্তু হ্যান্ড উইভিং রয়েছে শাড়িটার আঁচল পৌষণটা একদমই হ্যান্ড উইভিং রয়েছে তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে টেম্পল ওয়ার্কের ওকে হ্যালো আরোহী দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফ টিচার জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রাইস থাকছে কিন্তু সিক্স ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রি আছে টিস্যু খাদিগুলো দেখে নাও টিস্যু খাদিগুলো কিন্তু একের পর এক আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্রিনের সাথে কিন্তু রয়েছে টিস্যু খাদিগুলো প্রত্যেকটা কিন্তু ডুয়াল টোনের মধ্যে হয় ঠিক আছে প্রত্যেকটা টিস্যু খাদি কিন্তু ডুয়াল টোনের মধ্যে হয় এটা কিন্তু থাকছে দড়ির কাজ করা মানে পুরোটাই গ্রিনের ওপর একটা কাপলস দড়ির টাচ আপ রয়েছে এটা বেস অ্যান্ড কুচি পোশনের ডিজাইনটা পড়ছে অল ওভার লুক কিন্তু খুব সুন্দর তার সাথে এটা পড়ছে কিন্তু শাড়িটার পাড়ের পোশানটাও ওকে এটা একদম সরু একটা পাড়ের মধ্যে দিয়ে চলে যাবে একদম মানে সিম্পল একটা পার এটা কিন্তু পাড়ের পোর্শনটা থাকছে ইকর্তার মেটেরিয়াল থাকছে সিল্ক কটন একদম পিওর একটা সফট হ্যান্ডলুম তোমরা পেয়ে যাবে এটা বেস অ্যান্ড কুচি পোর্শনের লুক অ্যান্ড এটা যাবে কিন্তু শাড়িটার আসলের দিকটা ঠিক আছে এটা পড়ছে শাড়িটার আসল পোর্শনটা প্রাইস যাবে কিন্তু এই শাড়িটার অনলি সিক্স ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পাচ্ছ ঠিক আছে এটার প্রাইস থাকছে কিন্তু সিক্স ফিফটি না এটা সিক্স ফিফটি করে আচ্ছা একটা তুতে কালারের সাথে একটা কাপলস দড়ি দেখো খুব সুন্দর এটা তোমার লাইভ শোটা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আরোহিদি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলছে যে লাইভটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার করে দিও আর হাই হ্যালো কমেন্টস করো যারা নতুন জয়েন করছো অবশ্যই হাই হ্যালো কমেন্টস করো রিয়াকশনটা কিন্তু প্রত্যেকে কন্টিনিউ রেখো ঠিক আছে কি সুন্দর নেই তুতে কালারের শাড়িটা এটা কিন্তু খুব সুন্দর ওপরে কাপলস দড়ির কাজ রয়েছে পার্টটা কিন্তু একদম মেজেন্ডার একটা পারে যাচ্ছে একদম সিম্পল একটা লুকে মেজেন্ডার কালারের পার যাচ্ছে একদম সিম্পল একটা লুকে অ্যান্ড এটা পড়ছে কিন্তু আসলে একদম একই কালারের মতন একই সেম ডিজাইনের মতন একই ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কিন্তু দেখতে এটা প্রাইস থাকছে কিন্তু এই শাড়িটা আরও সিক্স ফিফটি ওকে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা পিঙ্ক কালার পিঙ্কের সাথে কিন্তু কপাস দড়ির কাজ রয়েছে পিঙ্কের সাথে কিন্তু কাপাস দড়ির কাজ রয়েছে খুব সুন্দর দেখতে এই শাড়িটাও এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি থাকছে এটা পড়ছে বেসন কুচি পৌষণের লুকটা ঠিক আছে এটা পড়ছে বেসন কুচি পৌষণের লুকটা জাস্ট ওয়াও তোমার কালেকশান আর তোমায় খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আরোহিদি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভটিতে জয়েন করেছো আছো প্রথম থেকে লাইভটা শেয়ার করছো কমেন্ট করছো রিয়াকশান দিচ্ছ তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আমি যেটা বলবো যে তোমরা অবশ্যই কমেন্ট করবে কথা বলতে থাকবে গল্প করতে থাকবে আমি এনআরসি সহকারে অবশ্যই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান তোমাদেরকে দেখাবো কি সুন্দর না এই লুকটা একদম বেস অ্যান্ড কুচি পোষণের লুকটা দেখো কতটা সুন্দরভাবে ওয়ার্ক রয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে যেটা আচলটা একদম সিম্পল একই রকমভাবে যাচ্ছে পার্টটা কিন্তু পিঙ্ক কালারেরই রয়েছে প্রাইস যাবে কিন্তু এই শাড়িটার সিক্স ফিফটি ওকে ব্লাউজ পিসও রানিংয়ে যাবে থ্যাংক ইউ হেমলতা দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাইফটিতে জয়েন করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ওকে আচ্ছা প্রত্যেককে বলবো যে একটু হাই হ্যালো ক্যামেন্ট করো কন্টিনিউ রিয়াকশান দাও হাই হ্যালো কমেন্ট তো অবশ্যই করো অ্যান্ড কন্টিনিউ কিন্তু রিয়াকশানটা দাও ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো নেক্সট যে কালেকশানগুলো দেখাবো আচ্ছা তার মাঝখানে একবার দেখিয়ে দিই নেক্সট দিনের মেনুটা একবার দেখিয়ে দিই প্রত্যেককে ব্রাউন কালারের গর্জিয়াস সুইটি ডিম ব্রাউন কালারের মধ্যে গর্জিয়াস যদি চাও তার মধ্যে আমি সাজেস্ট করবো খাড্ডি বেনারসিটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর গর্জিয়াসের মধ্যে ব্রাউন কালারের মধ্যে গর্জিয়াস যদি চাও তার মধ্যে খাড্ডি বেনারসি রয়েছে ওটা খুব সুন্দর দেখতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দিনের মেনু তোমাদের জন্য যেটা থাকছে যেগুলো আগের দিন অনেকে পাওনি প্রচুর রিকোয়েস্ট ছিল তাদের জন্য আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি যাতে নেক্সট দিনের লাইভে মানে মঙ্গলবারের দিন লাইভ যখন থাকছে তখন যেন অবশ্যই আমি লাইভে আসার আগে নোটিফিকেশন দিয়ে দেব। নেক্সট দিনের লাইভে যাতে সবাই ঝটপট করে জয়েন থেকে যায় অ্যান্ড ইনস্ট্যান্ট বুকিংটা করে নিতে পারে তার কারণ দেখো আগের দিনকে যাদেরকে দিতে পারিনি কাঁথাস্টির শাড়িগুলো এতটা রিকোয়েস্ট ছিল তোমাদের জাস্ট বলার মতন নয় এটা কিন্তু থাকছে সেই কাঁথাস্ট্রি শাড়ির স্টক প্রচুর রয়েছে এই পিস করে নেয় প্রচুর পিসেস অ্যাভেলেবেল রয়েছে মানে এক একটা যেহেতু ডিজাইন সেম হয় না সেই কারণে হয়তো একটা দুটো সিমিলার মানে একই আলাদা রয়েছে বাট এগুলো কিন্তু ইনস্ট্যান্ট বুকিং না করলে পাওয়া যায় না পরবর্তীতে গিয়ে ঠিক আছে হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি তাও আমি দেখিয়ে দেবো জাস্ট প্রচুর কালার অপশান রয়েছে ঠিক আছে প্রচুর কালার অপশান রয়েছে আচ্ছা ব্রাউন কালারের খাদ্রিটা আমাকে একটু দিও আচ্ছা কল আসছে ব্রাউন কালারের খাট্টিটা আমাকে একটু দিও আর এখন দেখাবো সিক্স ফিফটির জামদানি ছশো পঞ্চাশের জামদানি দেখাবো কাঁচা স্টিচ শাড়িগুলোর প্রাইস কত ওগুলো থার্টিন ফিফটি করে একদম বেস্ট কোয়ালিটির শাড়ি যেহেতু ম্যানুফ্যাকচারিং হোম থেকে পেয়ে যাচ্ছ একদম বেস্ট কোয়ালিটির শাড়ি তোমরা পাবে আর আগের দিনের শাড়িটা ডিসপ্যাচ করে দিয়েছ হ্যাঁ ডিসপ্যাচ করে দিয়েছি সুইটি দিই হ্যাঁ সুইটিডির আমার মনে আছে সুইটিডির একটা জামদানি শাড়ি ছিল হট পিঙ্ক কালারের একটা জরি জামদানি শাড়ি ছিল আচ্ছা অ্যাকচুয়ালি যেটা হয় যে মানে হিউজ পার্সেল থাকে যেহেতু সেহেতু আমরা রেডি করে সেটা কুরিয়ার অফিসে দিয়ে আসবো কুরিয়ার অফিসে দিয়ে আসার পরে ওখান থেকে ওরা ডিসপ্যাচ করে আমাদেরকে যখন ট্র্যাকিং দেবে না আমরা কিন্তু তোমাদেরকে ট্র্যাকিংটা তখনই পাঠাতে পারবো তার কারণ যে ট্র্যাকিংটা আমরা হাতে পাওয়ার পরে আরও এক্সট্রা কাজ থাকে সেগুলো সামনে আমরা তোমাদেরকে ট্র্যাকিংটা দিই যাদের লোকেশানটা আমাদের লোকেশন থেকে কাছে থাকে মানে আমি আজকে শাড়িগুলো দিয়ে আসলাম ওখান থেকে ডিসপ্যাচ করা দুদিন পর মানে দুদিনের মধ্যে আমাদের ট্রেকিং দেয় যাদের লোকেশান থাকতো অ্যাকচুয়ালি কলকাতাতে বা কাছে করে তারা কিন্তু মানে ট্রেকিং দেওয়ার আগেই তোমরা কালেকশানগুলো হাতে পেয়ে যাও মানে ডিসপ্যাচ হয়ে যায় ট্রেকিং পাওয়ার আগে তোমরা শাড়ি কালেকশানগুলো হাতে পেয়ে যাও সেই কারণে কেউ কিন্তু প্লিজ কিছু মনে করবে না যেহেতু আমরা কুড়িয়ার অফিসে দিয়ে আসার পর ট্রেকিংটা পেতে আমাদেরও একটু সময় লাগে সেই কারণে কিন্তু আমাদেরও তোমাদের পাঠাতে পাঠাতে একটু লেট হয়েছে আচ্ছা পার্পল কালারের বা ওয়াইন কালারের কাতান শাড়ি দেখাও না গো কোনগুলো <laughs> আচ্ছা ইয়েগুলো দাও না ওই এটা তো দিলে আর এখানে একটা ছিল দেখো ডিপ ওয়াইন কালারের একটা কাতান মেনা রশি যেটা ওই পিকক পিককক মোটিভেটটা পিকক মোটিভেটটা না 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 এখানে নাও এখানে নেই যেটা পিকক আর পিকক মোটিভে রয়েছে ওখানে দেখিয়ে দেবো দিদি লাইফটার সাথে থাকো পার্পল কালারের ওয়াইন কালারের আমি দেখে দেব। হ্যালো গাড়ি গিদি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখো এই শাড়িটা দেখো একদম লাইট শেডের একটা ব্লু কালারের এটা নিউড ব্লু বলতে পারো বা ইঙ্ক ব্লু বলতে পারো তার সাথে হোয়াইট এক জরি মানে জরি ওয়ার্ক রয়েছে এটা রয়েছে পাড়ের পৌষণের দিকটা খুব সুন্দরভাবে কাজ রয়েছে হোয়াইট কালার কম্বিনেশনে হ্যান্ডলুম বেনারসিটা হবে না দি অর্গ্যানিক লিলে বেনারসিটা হবে হ্যান্ডলুম জামদানি হবে হ্যান্ডলুম বেনারসিটা হবে না গো কাঁথা স্টিচগুলো আজ দেখাবে না মেঘলা দিই কাঁথা স্টিচগুলো নেক্সট দিন দেখাবো এটা পড়ছে আঁচলটা খুব সুন্দর দেখতে প্রাইস কিন্তু থাকছে সিক্স ফিফটি করে হার্ট চাইলে হাট পাবে সফট চাইলে সফট পাবে তার কারণ দেখানোর সুবিধার্থে আমি সফট দেখাই তোমরা যে যেটা নেবে সে সেটাই পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা ব্রাউন কালারের মধ্যে এই খাট্ডিটার কথা আমি বলছিলাম যেটা পোলটা কিন্তু বিয়েবাড়ির জন্য বেস্ট একদম কি আমার শাড়িটা হ্যাঁ আমার শাড়িটা গাড়িকে দিয়ে আমার শাড়িটা থাকছে মিনাকারি জাল কাতান আমার শাড়িটা থাকছে মিনাকারি জালকাতান প্রত্যেকটা কালার অপশান সবার ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা কালার অপশানই সবার ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর থাকছে ব্রাউন কালারের যে সুন্দর শাড়িটা এটা পড়ছে পাড়ের দিকটা এটাও কিন্তু খুব সরি আচল দিকটা এটাও খুব সুন্দর ব্রাউন কালারের এই শাড়ি কিন্তু বিয়েবাড়ি পড়ার জন্য একদম বেস্ট একটা শাড়ি তোমরা পেয়ে যাবে এটা পড়ছে বেস অ্যান্ড কুচি পোষণের ডিজাইনটা ঠিক আছে তার সাথে পাড়ের লুকটাও কিন্তু খুব সুন্দর প্রাইস যাচ্ছে কিন্তু এই শাড়িগুলোর ফিফটিন নাইনটি নাইন অ্যান্ড ডিপ ওয়াইন কালার মানে একদম ডার্ক ওয়াইন যেটা বলতে পারো একবার রিপিট করবে গো কাতানগুলো প্রাইস কত প্রাইস থাকছে কারিগিরি পনেরোশো নিরানব্বই করে প্রাইস থাকছে পনেরোশো নিরানব্বই করে একটু রিপিটেড লাইফটা দেখে নিও রেকর্ডেড লাইফটা তার কারণ প্রত্যেকটা কালার অপশান রয়েছে আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে কোনটা না না আচ্ছা এটা কিন্তু অল ওভার লুকটা যাচ্ছে কালার হ্যান্ডলুম ব্যানারসিনে হ্যান্ডলুম হ্যান্ডলুম জামদানি গুলো এভেলেবেল রয়েছে দিদি হ্যান্ডলুম চাম ওটা হ্যান্ডলুম জামদানি আচ্ছা এটা কিন্তু ডিপ ওয়াইন কালারের সেই সুন্দর কাতানটা চলে যাচ্ছে যেটা কিন্তু একটা ডার্ক ওয়াইন কালার বলতে পারো বা এটা কিন্তু রয়েছে পুরোটা একটা ডিপ ওয়াইন কালারের মধ্যে অল একবার রিপিট করবে কাতানগুলো আচ্ছা দিদি গাড়িকে দি প্রত্যেকটা কালার অপশান যেহেতু প্রচুর রয়েছে তো আমি দেখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি কী কী কালার আছে তুমি যদি তার মধ্যে কোনো কালার দেখতে চাও আমাকে একটু জানিও আমি তোমাকে দেখিয়ে দেবো অ্যান্ড তুমি রিপিটেড লাইফটা দেখো অ্যান্ড তোমাকে হোয়াটসঅ্যাপ করে আমি পিকচার প্রোভাইড করে দেবো তার কারণ সমস্ত কালার এখন রিপিটেড করা সম্ভব নয় আমি বলে দিচ্ছি কি কি কালার আছে একটা ডিপ ফিরোজা কালার আছে আমি যে কালারটা পরে রয়েছি তার সিমিলার মানে একটা ওয়াইন ওয়াইন নয় মানে পার্পল যেটা অনেকটা সিমিলার তার সাথে একটা ময়ূরকণ্ঠি লাইট শেডের কালার রয়েছে একটা অরেঞ্জের সাথে একটা পিচ পিঙ্কের ডুয়াল টোন রয়েছে একটা বটল গ্রিন কালার কম্বিনেশন রয়েছে কিছু কালার রয়েছে ঠিক আছে আচ্ছা ডিপ ওয়াইন কালারের কাতান বেনারসিটা দেখে নাও ছোটো বাট্টা ওয়ার্কের মধ্যে যাচ্ছে কিন্তু অল ওভার লুকটা ছোটো ওয়ার্কের মধ্যে যাচ্ছে ওভার লুকটা যেটা একদম ডিপ ওয়াইন কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবে পাড়ের পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে পিকক মোটিভ রয়েছে অ্যান্ড এটা পড়বে কিন্তু আঁচলের দিকটা খুব সুন্দরভাবে কাজ রয়েছে ঠিক আছে এটা পড়ছে আঁচল পোর্শনটা খুব সুন্দর ওয়ার্ক রয়েছে প্রাইস থাকবে কিন্তু এই শাড়িগুলো সিক্সটিন ফিফটি করে ঠিক আছে সিক্সটিন ফিফটি আচ্ছা পেস্তা গ্রিন কালারের খুব সুন্দর একটা শাড়ি দেখাই এটা কিন্তু পড়ছে পেস্তা গ্রিন কালারের শাড়িটা যেটা কিন্তু রয়েছে দেখো কি সুন্দর ওয়ার্কের মধ্যে পেস্তা গ্রিন কালারের এই সুন্দর শাড়িটা দেখে নাও যেটা রয়েছে কিন্তু পুরোটা হোয়াইট কালারের মধ্যে দিয়ে অ্যান্ড হোয়াইট কালারের কাজ রয়েছে তার সাথে কিন্তু একদম নিখুঁত ওয়ার্ক রয়েছে পাড়ের পৌষানে আচ্ছা তোমরা যারা যারা লাইফটিতে জয়েন করেছো রিয়াকশানটা একটু কন্টিনিউ দিতে থাকো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো রিয়াকশানটা একটু কন্টিনিউ দিতে থাকো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো ঠিক আছে রিয়াকশানটা একটু কন্টিনিউভাবে দিতে থাকো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো খুব সুন্দর দেখতে পারে পোর্শনটা জাস্ট বাও অ্যান্ড এটা পড়ছে কিন্তু আচরটা হার্ট চাইলে হার্ট পেয়ে যাবে অ্যান্ড সফট চাইলে সফট পেয়ে যাবে প্রাইস থাকছে কিন্তু ছশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো একটা লাইট শেডের রাজা রাজা ক্রিম কালার দেখাবো একদম লাইট শেডের কালার বলতে পারো এটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অনেক গ্রেপস কালারও বলে এটাও কিন্তু খুব সুন্দর আছে একটু হাই হ্যালো করো করা রিয়াকশানটা কন্টিনিউ রাখো যারা যারা আছে যেখান থেকে লাইফটিতে টিতে জয়েন করেছে একটু হাই হ্যালো কামেন্টস করো অ্যান্ড রিয়াকশানটা কিন্তু কন্টিনিউ রাখো এটা পড়ছে পাড়ের দিকটা খুব সুন্দর কাজ করো ওভার লুকটা খুব সুন্দর অ্যান্ড আঁচল পোষণটাও কিন্তু খুব সুন্দর কাজে রয়েছে এটা পড়ছে আঁচলের দিকটা প্রাইস কিন্তু থাকছে এই শাড়িটার ছশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাবে নেক্সট যেই কালারটা আমি দেখাবো সেটা কিন্তু থাকছে একদম দুধে আলতা কালারের সাথে এটা কিন্তু দুধে আলতা কালার কম্বিনেশনে রয়েছে যেটা রয়েছে দুধে আলতা কালারের সাথে হোয়াইট কালারের কাজ তার সাথে কাপালসৈরিতে খুব সুন্দরভাবে কাজ করা এটা পড়ছে বেসেন কুচি পোর্শনের ডিজাইনটা জাস্ট হুওয়াও এটা পড়ছে কিন্তু পাড়ের দিকটা এটাও খুব সুন্দর অ্যান্ড এটা যাচ্ছে কিন্তু আচল পৌষণের লুকটা ঠিক আছে এটা পড়ছে কিন্তু শাড়িটা আচল পৌষানটা প্রাইস যাচ্ছে কিন্তু ছশো পঞ্চাশ দিদি বলছি পেমেন্ট করে কি বুক করতে হবে হ্যাঁ দিদি প্রি পেমেন্ট নেওয়া হয় পেমেন্ট করার পরে তোমরা অ্যাড্রেস দেবে অ্যাড্রেসটা শাড়ি কালেকশানগুলো ডিসপ্যাচ করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা এটা প্যারোট গ্রিন কালার কম্বিনেশনের সাথে এটাও কিন্তু খুব সুন্দর প্যারট গ্রিন কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু প্যারট গ্রিন কালারের সাথে রয়েছে হোয়াইট কালার কম্বিনেশানে কাজ করা এটাও কিন্তু খুব সুন্দর কালারটা ঠিক আছে এটা অল ওভার লুক যাচ্ছে এটা বেস অ্যান্ড কুচি পোউশন প্যারাড গ্রিন এর সাথে হোয়াইট কালার অ্যান্ড জেরি ওয়ার্ক রয়েছে অ্যান্ড এটা পড়ছে আঁচলের দিকটা এটা পড়ছে আঁচল পোউশনটা এটাও খুব সুন্দর দেখতে এই কালারটা এই শাড়িটা প্রাইস যাচ্ছে অনলি সিক্স ফিফটি নেক্সট দেখা এটা বেবি পিঙ্ক কালার কম্বিনেশানে বেবি পিঙ্ক কালার কম্বিনেশনটা দেখে নাও এটাও রয়েছে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশানে অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর দেখতে এটা বেস এন্ড কুচি পৌসান যাচ্ছে অল ওভার লুকটা দেখে নাও বেসেন কুচি পোষণটা সুন্দর কাজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে অ্যান্ড এটা যাবে কিন্তু আসল পোষণটা এটা পড়বে কিন্তু শাড়িটার আসল পোর্শনের লুকটা জাস্ট ওয়াও হ্যাঁ সেমি মোডাল সিল্ক হবে সমাধি সেমি মোডাল সিল্ক হবে আমার মাথার পাশে তিন নাম্বার রোতে একদম উপরে আমার মাথাটি আমি ঠিক বুঝতে পারলাম না সুইটিদি আমার মাথার পাশে তিন নাম্বার রোতে একদম উপরে কি কালার বলছো দিদি আমি বুঝতে পারছি না সুইটি ডুয়াল টোনের শাড়ি হবে কী শাড়ি অনামিকা ডুয়াল ডুয়ালটনের মধ্যে আমি আমার পড়া শাড়িগুলো মানে আমি যে শাড়িটা আজকে দেখাচ্ছি মূলত কি বলবো ওই মিনাকারি জাল শাড়ি এই শাড়িটার মধ্যে টোন দেখিয়ে দিয়েছে একদম সবার প্রথমেই দেখিয়েছে একটু রেকর্ডেড লাইফটা দেখে নিও ঠিক আছে আচ্ছা আমার শাড়িটার প্রাইস থাকছে একটু মোডাল দেখাও না গো মোডাল মোডালের মধ্যে হ্যাঁ মোডালের মধ্যে মোডালগুলো রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বা দিকে কালার তিন নম্বর রোতে বা দিকে কালার আমি তো বুঝতে পারছি না ওপরে ডুয়াল টনের জন্য এক কালার ওই জামদানিটাই হবে না না খয়েরি কালারই আমি ঠিক বুঝতে পারছি না সুজতিদি আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না সুজতিদি তুমি একটু স্ক্রিনশট নিয়ে একটু মার্ক করে আমাকে WhatsApp এ মানে পিকচারটা পাঠাও আমি তোমাকে পিকচার দিয়ে দেব কোন সাইটার কথা বলছো একটু মার্ক করে আমাকে পিকচারটা দাও আমি পিকচার দিয়ে দেব বুকিংয়ের জন্য যেটা করতে হবে এসএস নে হোয়াটসঅ্যাপ করতে হবে এসএস নে হোয়াটসঅ্যাপ করার পরে যদি পারচেস করতে চাও অবশ্যই পেমেন্ট মেথড দেওয়া হবে পেমেন্ট করার পরে যে অ্যাড্রেস দেবে অ্যাড্রেসে শাড়ি কালেকশনগুলো ডিসপ্লেচ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পার্পল কালারের এটা দেখে নাও যেটা হোয়াইট কালার কম্বিনেশনে রয়েছে পার্পলের সাথে খুব সুন্দরভাবে কাজ করা পার্পলের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটা যাচ্ছে কিন্তু বেসেন কুচি পৌষণের ডিজাইনটা যাচ্ছে ওয়াও কিন্তু থাকছে বেসেন কুচি পৌষণটা পাড়ের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে অ্যান্ড আঁচলটাও কিন্তু খুব সুন্দর আমি যেদিকে দেখলাম ওইদিকে একদম ফার্স্টে আচ্ছা দিদি সুইটি দি আমি তো ঠিক বুঝতে পারছি না গো কোনটার কথা বলছে এখন অ্যাকচুয়ালি ওইদিকে জামদানি শাড়ি রয়েছে বেশিরভাগটাই তুমি একটু স্ক্রিনশটটা নিয়ে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি পিকচার দিয়ে দেবো আচ্ছা এটা পড়ছে আচল পোর্শনটা ঠিক আছে আচ্ছা মালদাতে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে শাড়িগুলো পেয়ে যাবে আরোহিদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবে এটা আচলটা প্রাইস থাকছে কিন্তু ছশো পঞ্চাশ আচ্ছা মোডালের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি একটা এই মোডালের মধ্যে এই কালারটা আমার হাতের কাছে যেহেতু রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর কালার অপশান রয়েছে সেমি মোডাল সিল্ক থাকছে এগুলো খুব সুন্দর কিন্তু এই শাড়িটা এটা পড়ছে কিন্তু বেস অ্যান্ড কুচি পোর্শনের লুকটা অল ওভার শাড়ির অ্যান্ড কুচি পোর্শন যেটা গ্রিনের সাথে ব্ল্যাক কালার রয়েছে পাড়ের পোর্শনটা খুব সুন্দর ওপরের নিচে সেম পার পেয়ে যাবে তোমরা অ্যান্ড এটা যাবে কিন্তু আঁচল পোর্শনের দিকটা ঠিক আছে এটা কিন্তু আঁচলের দিকটা থাকবে ব্লাউজ পিসটা থাকবে কিন্তু ব্ল্যাকের সাথে এমন সুন্দরভাবে কাজ করা এটা ব্লাউজ পিস পড়বে প্রাইস থাকবে কিন্তু ছশো নিরানব্বই করে ঠিক আছে লাস্ট ওয়ান শাড়ি যেটা দেখাবো আজকের লাইভের খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে দেখায় অরেঞ্জ কালারটা কিন্তু খুব সুন্দর আচ্ছা মালবাজার মালবাজারে ওয়েস্টবেঙ্গলের মধ্যে আমাদের আশেপাশের কারেন্ট লোকেশন হলো অনেকে তিন চার দিনের মধ্যেও পেয়ে যায় মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রত্যেক জায়গায় চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা খুব সুন্দর যেটা অরেঞ্জ কালার কম্বিনেশনের সাথে রয়েছে পাডের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা অ্যান্ড এটা যাবে কিন্তু আঁচলের দিকটা এটা পড়বে আচল পোশানটা খুব সুন্দর প্রাইস থাকবে কিন্তু এই শাড়িটারও সিক্স ফিফটি ওকে আজকের এই জামদানি শাড়িগুলোর ক্ষেত্রে বলে রাখি যে যারা সফট চাইছো সফট পাবে যারা হার্ড চাইছো হার্ট পেয়ে যাবে ঠিক আছে মানে দেখানোর সুবিধারটা অ্যাকচুয়ালি আমি সব দেখিয়ে থাকি ছাড়া হাট চাইছো হাট পেয়ে যাবে আচ্ছা বুকিং তো বলেই দিলাম পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বুকিং নাম্বার এইট সিক্স সেভেন জিরো নাইন ফোর টু থ্রি সিক্স নাইন এটা থাকছে বুকিং নাম্বার এস এসনে হোয়াটসঅ্যাপ করার পরে তোমাদেরকে পেমেন্ট মেথড দেওয়া হবে পেমেন্ট করার পরে যে অ্যাড্রেস তোমরা দেবে সেই অ্যাড্রেসে শাড়ি কালেকশনগুলো কিন্তু ডিসপ্যাচ হয়ে যাবে আর বলে রাখি যে যারা মানে ডাইরেক্ট শপে ভিজিট করে শাড়ি কালেকশানগুলো নিতে চাইছো তারা কিন্তু ডাইরেক্ট শপে ভিজিট করে শাড়ি কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে অ্যাকচুয়ালি অ্যান্ড মানে আসবে দেখবে স্টক দেখবে হাতে দেখবে কোয়ালিটি মানে তোমরা সব সামনে থেকে দেখে নিয়ে যেতে পারো ভিডিও কলিংয়ের মাধ্যমে নিতে পারো ঠিক আছে হ্যাঁ একটা হ্যান্ডলুম জামদানি হ্যাঁ দেখাবো একটা হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি দেখাবো একটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে দেখাচ্ছে এটা দেখে নাও জাস্ট ওয়াও একটা শাড়ি থাকছে পুরোটাই কিন্তু অল অভার লুকটা খুব সুন্দর যেটা ব্লু কালারের সাথে কত সুন্দর কালার কম্বিনেশনের সাথে রয়েছে জেরি ওয়ার্ক করা এটা বেস অ্যান্ড কুচি পোষান যাবে অ্যান্ড এটা যাবে কিন্তু আসলের দিকটা প্রাইস থাকছে এটার কত যেন এটার প্রাইস থাকছে কিন্তু এইট নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম সিম্পল জারি ওয়ার্ক একটা পারপোর্শান যাবে ব্লাউজ পিস রয়েছে রানিংয়ে মনে হয় না ব্লাউজ পিস রয়েছে রানিংয়ে প্রাইস প্রাইস চলে যাবে এইট নাইনটি নাইন আচ্ছা আজকের শাড়ি কালার এটার ইয়েলো কালার হ্যাঁ আছে এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার রয়েছে সেম শাড়ির ইয়েলো কালার রয়েছে আচ্ছা জামদানিও বলে এটাই অনেকে জামদানিও বলে মানে হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম বেনারসিও বলে এটা মূলত আমাদের দিক থেকে হ্যান্ডলুম জামদানিই বলা হয় যেউতো এটা বেনারসি নয় এটা খুব সুন্দর এটা ইয়েলো কালার এর সাথে জরি ওয়ার্ক করেছে খুব সুন্দর দেখতে অল ওভার লুকটা এটা বেসন কুচিটা যাচ্ছে এন্ড এটা পড়ছে কিন্তু আছলের দিকটা ঠিক আছে এটা পরছে আঁচল পোরশনটা जस्ट ওয়াও মানে ব্লাউজ পিস রয়েছে প্রাইস থাকছে এইট তাহলে আজকে লাইভটা আমি এই পর্যন্ত এন্ড করবো নেক্সট লাইভে কিন্তু কাঁথা লাইভ থাকছে আমি আগেই জানিয়ে দিলাম যে নেক্সট দিন কিন্তু কাঁথা লাইভ থাকছে পরশু দিন অবশ্যই কিন্তু শাড়িগুলো তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে তোমাদের জন্য তার সাথে অন্যান্য শাড়ির আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বলছি পিকচার প্রোভাইড করো কোন শাড়িটার পিকচার দিদি আচ্ছা পিকচার রেডি করতে যেহেতু আমাদের সময় লাগবে একটু রেডি করতে যেহেতু একটু সময় লাগবে সেই কারণে আজকে রাতে কিন্তু আমি প্রোভাইড নাও করতে পারি তার কারণ সবাই শেয়ার এখনও প্রচুর কাজ রয়েছে মেসেজ দেখতে হবে অনেকে রিপ্লাই করা রয়েছে কালকে সকাল পিকচার প্রোভাইড করতে করতে কালকে সকাল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে লাইফটা আমি এই পর্যন্ত এঞ্জ করছি নেক্সট লাইভের জন্য ওয়েট করো প্রত্যেককে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার